বিএনপির পৃষ্ঠপোষকতায় ও অর্থায়নে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল এমন দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন এই হামলা খালেদা ও তারিক জিয়াই ঘটিয়েছিল। রোববার জাতীয় প্রেস ক্লাবে 21 আগস্ট হামলায় আহত ও নিহতদের স্বজনদের সংগঠন গণতন্ত্র যোদ্ধা বাংলাদেশে আয়োজিত আলোচনা সভায় তিনি এই সব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন সেদিন আওয়ামী লীগ মুক্তাঙ্গনে সমাবেশ করতে চাইলেও অনুমতি দেয়নি বিএনপি, কারণ তাদের হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তাদের পৃষ্ঠপোষকতায় ও অর্থায়নে হামলা হয়েছিল বলেও দাবি করেন তিনি। 21 আগস্টের গ্রেনেড হামলা সরকারের পৃষ্ঠপোষকতায় তারেক জিয়া নেতৃত্বে খালেদা জিয়ার জ্ঞাতসারে এই ঘটনা ঘটানো হয়। আজকে লম্বা লম্বা কথা বলে উদ্যুক্ত এই দেশে রাজনীতি করারও অধিকার থাকা উচিত। বিদেশিদের হাতে পায়ে ধরেছিল, কোনো লাভ হয় নাই। বিদেশিদেরও জানিয়ে দিয়েছে যে তাদের তত্ত্বাবধায়ক সরকার আর নিরপেক্ষ সরকার তাদের যে দাবি সেটির প্রতি কোনো সমস্যা।